তাদের হুজুর কিবলার সরতিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি নবীর সুন্নাত বললেন গোল টুপি মাথায় দাও আমার নবীর সুন্নাত যখন মাথায় উঠালেন আর নবীর সুন্নাত নবীর নবীর মহব্বত ভালোবাসা আমার দাদা হুজুরের ছিল যার কারণে স্বপ্ন যুগে আমার রাসূল নিসারউদ্দিন আহমদকে স্বপ্নে যুগে দেখলেন নিসার রে তুমি যে মাথায় সুন্দর গোল টুপি তুলে সুন্নতি টুপি এবার তোমার গায়ে কোন জামাটা পরবে সুন্নতি আমার রাসূল দেখিয়ে দিলেন গন্ডিয়ালা এরকম জামাটা দেখিয়ে দিলেন যে জামাটা হলো আমার জামা জামাকে ভালোবেসে জামা গায়ে দেবে মনে রেখো কাল হাশর মাঠে আমার সাথে জান্নাতে যাবে হাসবি রব্বি জান্নাতের বাগানে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করবেন যারাই আসবে সকলেই হতে পারে সেলাই কাল হাশর মাঠে নাজাতের উচিলা পেয়ে যাব এজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এরকম সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন এজন্য মাহফিল কমিটিকে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া এবং আজকের মজলুদা বাইতুল আমিন জামে মসজিদ কেন্দ্রিক যুব সমাজের উদ্যোগে এই যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্য আল্লাহ পাক এই যুব সমাজদের এই উসিলায় নারীদের উসিলা করে দেয় গোরস্থানে যারা সাহিত্য আছেন তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয় সম্মানিত শুধু আমি অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব এই জন্য আমি দাঁড়িয়েছি আমি আলোচনার শুরুতেই একখানা আয়াত এবং হাদিস খানা পাঠ করেছি যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নয় আরশ কুরসি জান্নাত লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র তার হাবিবের জন্য তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য আর সাথে সাথেই আমার হাবিবকে ভালোবাসার জন্য এজন্য আমার আল্লাহ পাককে পাওয়ার জন্য মাধ্যম লাগবে লাগবে কিনা আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল নবীকে ভালোবাসা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ আসমানি গ্রন্থ জানিয়ে দিলেন যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার হাবিবকে ভালোবাসিও বুখারী মুসলিম শরীফের বিচার বর্ণনা আমার নূরের নবী মায়ের নবী হায়াতুল নবী জিন্দা নবী ইরশাদ করেন তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তান সন্ততি ধন সম্পদ থেকে আমি রাসূলকে মহব্বত বেশি না করবা কি মুহাম্মাদ সে ওয়াফাতুন তো
الأنعام محمد صلى الله وسلم صلى আমার নবীর একজন প্রিয় আশিক ছিলেন দাদা হুজুরকে বলেন নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ওই বরিশালে সারসিনার জমিনে দেখতেছে মুসলমান গুলো বেদুইনের পথ অনুসরণ করতেছে মুসলমানরা মাথায় টিকি রাখতো দুতি পরত চিন্তা করলো এরা তো আল্লাহকে পাবে না রাসুলকে পাবে না কারণ রাসুলকে পাইতে হইলে রাসুলের সুন্নাত অনুসরণ করতে হবে ঠিক কিনা এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার এজন্য নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি দাদাজুর কিবলা মুসলমানদেরকে দ্বীনি শিক্ষা দিলেন আল্লাহর কোরআনের শিক্ষা দিলেন নবীর সুন্নাতের শিক্ষা দিলেন এজন্য কবি বলেন মরদে মুসলমান হ মরদে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন তাওহীদ তুসে নামে আমা নাত হে হামারা আশা নহীঁ মেটানা নিশা হামারা দাদা হুজুর কিবলার সরুদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই নবীর সুন্নাত বললেন গোল টুপি মাথায় দাও আমার নবীর সুন্নাত যখন মাথায় উঠালেন আর নবীর সুন্নাত নবীর নবীর মহব্বত ভালোবাসা আমার দাদা হুজুরের ছিল যার কারণে স্বপ্ন যুগে আমার রাসূল নিসারউদ্দিন আহমদকে স্বপ্ন যুগে দেখলেন নিসার রে তুমি যে মাথায় সুন্দর গোল টুপি তুলে সুন্নতি টুপি এবার তোমার গায়ে কোন জামাটা পরবে সুন্নতি আমার রাসূল দেখিয়ে দিলেন গন্ডিয়ালা এরকম জামাটা দেখিয়ে দিলেন যে জামাটা হলো আমার জামা জামাকে ভালোবেসে জামা গায়ে দেবে মনে রেখো কাল হাজর মাঠে আমার সাথে জান্নাতে যাবে মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কালামাই হামকুন কবুল আমার দাদা হুজুর কিবলা নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই নবীর ভালোবাসা থাকার কারণে ফুরফুরে শরীফে নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই গেলেন দাদা হুজুর কিবলার পীর ছিলেন কে আমাদের শাসিনের পীর কে নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ তার পীর হলো ফুরফুরে শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফুরফুরে শরীফে গেলেন পীরের সম্মান বেশি না মুরিদের সম্মান বেশি পীরের সম্মান বেশি ঠিক কিনা বাবা কিন্তু দেখা গেল ফুরফুরে শরীফে নসরুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি গেলেন দেখতেছে ফুরফুরে শরীফের পীর সাহেবগুলো নসারকে দেখে দাঁড়িয়ে গেলেন ফুরফুরে শরীফের মুরিদগুলো বলল হুজুর আপনি কত সম্মানী মানুষ আপনি কত সম্মানী মানুষ নেসার আপনার মরিদ কিন্তু আপনি নেসার জন্য কেন দাঁড়ালে ফুরফুরে শরীফের পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা বিবলতেছে বাবা আমি নেসারকে দেখে দাঁড়াই নাই নেসারের সাথে যাই সম্মানিত লোক এসেছে তার জন্য আমি ফুরফুরে শরীফ দাঁড়িয়েছি আমি দেখতেছি তোমরা তো দেখো নাই আমার বাবা নেসারের সাথে যেমন শূন্য কোন মেহমান আসে নাই আমার নেসারের সাথে আখির জমানার নবী নূর মুহাম্মদ নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী আমার নেসারের সামনে আসতেছে এই আমার নবীর সম্মানে আমি আবু বকর দাঁড়িয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত